এবার চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। উদ্ধার হলো 10,50,000 টাকা এবং সোনা রূপা। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, গত 18 মে 2024 তারিখে রায়গঞ্জ শহরের নেতাজি পল্লীর বাসিন্দা ব্যবসায়ী শুভাশিস কুণ্ডু নিজের বাড়িতে এসে দেখে যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, সোনার উপর গয়না সহ জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশে। ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ দল গঠন করে রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশের বেনারস থেকে অর্জুন পাসওয়ান ওরফে মান্নুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ 10,50,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। তাকে ট্রানজিট রিমান্ডে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তকে জেরা করে রায়গঞ্জের সুভাষগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী তপন দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে 30 গ্রাম সোনা, 150 গ্রাম রূপা উদ্ধার করে পুলিশ। দুজনকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে।